আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই সুস্থ আছেন মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও খারাপ হয়ে যেতে পারে এমন অবস্থায় যুক্তরাষ্ট্র তার যত ধরনের স্যাটেলাইট এবং যত ধরনের টেকনোলজি রয়েছে সকল কিছুই কিন্তু ইরানের উপর তাক করে রেখেছে যাতে ইরান কি করছে কি করবে সকল কিছু সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যায় ধরুন যুক্তরাষ্ট্রের পরিষ্কারভাবে নজর ছিল ইরানের যে আন্ডারগ্রাউন্ড বাংকার এবং তাদের যে সামরিক স্থাপনা রয়েছে সেগুলোর উপর সেখান থেকে হঠাৎ করেই গতকাল রাত স্থানীয় সময়ে দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে হঠাৎ করেই ইরানের যে সেমনান প্রদেশ রয়েছে তার আর্দান শহরে একটি ভূমিকম্প হয় রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল চার দশমিক পাঁচ ইউএস জিওলজিক্যাল সার্ভে তাদের তথ্য জানিয়েছে যে তেহরান থেকে ভূমিকম্পের যে কেন্দ্রস্থল সেটা ছিল মাত্র একশো কিলোমিটার দূরে এবং এই যে ভূমিকম্প তৈরি হয়েছে এর যে গভীরতা সেটা ছিল মাত্র দশ কিলোমিটার গুরুত্বপূর্ণ বিষয় হল যে ইরানের ভেতর যখন এই ভূমিকম্পটা হয় এর মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট পর ইসরায়েলের ভেতর কিন্তু একই ধরনের ভূমিকম্প হয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় যে কম্পন কেন্দ্র রয়েছে তারা তাদের প্রতিবেদনে বলেছে যে ইসরায়েলি সময় রাত বারোটার দিকে ঠিক একই ধরনের ভূমিকম্প হয়েছে যে ভূমিকম্পের তীব্রতা ছিল অনেকটাই কম এবং একই ধরনের ভূমিকম্প আবার দুইটি দেশের যে ভৌগোলিক অবস্থান সেটা একই টাইটানিক প্লেটে নেই সুতরাং এক জায়গায় ভূমিকম্প হলে আরেক জায়গায় হওয়ার কোনো সম্ভাবনা নেই তাও প্রায় পঁচিশ মিনিট পর একই ধরনের ভূমিকম্প মাটির মাত্র দশ কিলোমিটার গভীরে আন্তর্জাতিকভাবে যারা প্রসিদ্ধ ভূতত্ত্ববিদ রয়েছেন তারা নিশ্চিত করেছেন যে রেক্টার স্কুলে চার থেকে পাঁচ মাত্রা যে ভূমিকম্পগুলো হয় সেগুলো মূলত তৈরি হয় তিনশো থেকে সাতশো কিলোমিটার গভীর থেকে এই জায়গায় কিন্তু তৈরি হয় এখানে শূন্য থেকে সত্তর কিলোমিটারের ভেতর যেই শ্যালো আর্থ কোয়েক যেগুলো তৈরি হয় সেগুলো মূলত মানুষ তৈরি করে আর এগুলো তৈরির মূল উপাদান হলো পরমাণু বোমা পরীক্ষা এর পূর্বে উত্তর কোরিয়া এই ধরনের আর্থ কোয়েক কয়েকবারই তৈরি করেছিল অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন দ্য ইকোনমিক্স টাইমস এর মতো বিখ্যাত পত্রিকা তাদের সংবাদ শিরোনাম করেছে যে ইরান তার প্রথম যেই নিউক্লিয়ার বোম বা পরমাণু বোমা রয়েছে সেটার পরীক্ষা চালিয়েছে আর এর পাল্টা পদক্ষেপ হিসাবেই কিন্তু ইসরায়েল তার যে পরমাণু বোমা রয়েছে সেটাও পরীক্ষা চালিয়েছে আর এই দুইটাই হয়েছে মাটির নিচে মাটির নিচে ইরান তার প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে এই খবর মার্কেটে আসার সাথে সাথে স্ক্রিনে নিশ্চয় দেখতে পাচ্ছেন আমেরিকার যে মার্কেট প্লেস রয়েছে এবং তাদের শেয়ার মার্কেট রয়েছে সেখানে হঠাৎ করেই কিন্তু এক পার্সেন্ট ডাউনফল হয়ে গেছে সাথে সাথে নুন আন্তর্জাতিক আনবিক সংস্থা আইএলইএ এর পূর্বেই কিন্তু নিশ্চিত করেছিল যে মাটির নেচে ইরান অজ্ঞাত স্থানে কয়েকটি ইউরোনিয়াম অ্যান্ডরিচমেন্টের প্ল্যান বহু আগেই তৈরি করেছে যেখান থেকে কিন্তু তারা দ্রুত গতিতে পরমাণু বোমা তৈরি করার জন্য যেই 90 পারসেন্ট গ্রেডের ইউরেনিয়াম প্রয়োজন সেটা তারা সমৃদ্ধ করে ফেলেছে এই ধরনের কিন্তু তারা ইঙ্গিত দিয়েছিল তবে সুনির্দিষ্টভাবে তাদের কাছে তথ্য ছিল না মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আমেরিকান প্রশাসন এই ক্ষেত্রে বলেছিল যে হতে পারে তাদের কাছে পরমাণু বোমা তৈরি করার জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে তবে এই ক্ষেত্রে একটি পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানোর জন্য যে ডেটোনেটর প্রয়োজন বা টেকনোলজি প্রয়োজন সেটা ইরান এখনও আয়ত্ত করতে পারেনি বা ডিজাইন করতে পারেনি যুক্তরাষ্ট্র এই জায়গায় কিন্তু নিশ্চিত করেছিল যে আরো এক থেকে দেড় বছর এই পরমাণু বোমার যে রয়েছে সেটা তৈরি করতে ইরানের সময় লাগবে যুক্তরাষ্ট্রের এই দাবির পরিপ্রেক্ষিতে সামরিক বিশেষজ্ঞ রয়েছে তারাই কিন্তু তাদের তাদের এই সেটা বয়কট করেছে তারা বলেছে ইরানের মতো একটি দেশ যারা হাইপারসনিক মিসাইল সফলভাবে তৈরি করেছে এবং হাজার কিলোমিটার দূরে ইসরায়েলের সামরিক টার্গেটে নিখুঁতভাবে ভাবে আঘাত করেছে এমন একটি দেশের জন্য পরমাণু বোমার ডেটোনেটর তৈরি করা এটা কোনো বড় বিষয় নয় যে জায়গায় রাশিয়া এবং চীনের মতো পরমাণু শক্তিধর দেশ তাদের মিত্র যাদের কাছে এই পরমাণু বোমার ডেটোনেটরের যে ব্লু প্রিন্ট রয়েছে বা ডিজাইন রয়েছে সেটা এর পূর্বেই রয়েছে ধরুন আমরা বর্তমানে অঘোষিতভাবে একটি স্নায়ু যুদ্ধের মধ্যে চলে গেছি যে স্নায়ু যুদ্ধে একে অন্যের অস্তিত্ব রক্ষা করার জন্য লড়াই করছে ইসরায়েল ঠিক যেমনটা চাচ্ছে যে তাদের ভূখণ্ডে চূড়ান্ত আক্রমণ হলে তারা পরমাণু বোমা ব্যবহার করবে কিন্তু এমনটাই করতে যে হয়ে যদি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে অস্ত্র ব্যবহার করবে আর এই ক্ষেত্রে কিন্তু দুই পক্ষ একে অন্যকে পরিষ্কার বার্তা দেওয়ার জন্য মাটির নিচে এই পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে যাতে করে তারা তাদের টেকনোলজির মাধ্যমে দুইজনই পরিষ্কার বার্তা পায় এবং বিষয়টা বিষয়টা হলো যে ইরান তো আর এত বোকা নয় যে যুক্তরাষ্ট্রের মতো দেশ যাদের বাৎসরিক যে ডিফেন্স বাজেট সেটা প্রায় সাড়ে সাতশো বিলিয়ন ডলারের বেশি বিশাল পরিমাণের অর্থ রয়েছে এবং তাদের যুগ যুগ ধরে তৈরি করা প্রযুক্তিও রয়েছে একা ইরান তাদের বিরুদ্ধে লড়াই করবে কোনো ধরনের সুপার প্রোটেকশন ছাড়া সেটা কিন্তু ভাবা যায় না ক্ষেত্রে কিন্তু বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা এমনটাই ধারণা করছেন যে ইরান পরমাণু বোমা তৈরি করে সেটা তাদের মাটির নিচের । যে রয়েছে সেখানে তারা লুকিয়ে রেখেছে এবং সেখান কিন্তু একটি বোমা পরীক্ষার মাধ্যমে তারা জানান দিয়েছে যে আমরা প্রস্তুত আছি কোনো উপায় নেই কারণ যখন সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাবে এবং নিজের ভূখণ্ডে আক্রমণ শুরু হবে তখন নিজেকে রক্ষা করার জন্য নিজের হাতে যত ধরনের সক্ষমতা রয়েছে সকল সক্ষমতাই ব্যবহার করতে হবে আর এটাই হলো যুদ্ধের নীতি যে যুদ্ধক্ষেত্রে কোনো নিয়ম চলে না আর এই জন্যই কিন্তু ইরান যেমনটা বিশেষজ্ঞরা ধারণা করছেন যে তার যে শক্তিমত্তা রয়েছে তার যে ডেপথ রয়েছে শক্তির সেটা জানান দেওয়ার জন্যই কিন্তু এই কৃত্রিম ভূমিকম্প বোমা পরীক্ষার মাধ্যমে করেছে ইসরায়েল পাল্টা আক্রমণ করবে এটা অনেকটা তারা কৌশলগত বিষয়গুলো দেখছে যে ইরানের ভেতরে আসলে তারা কোন জায়গায় আক্রমণ করবে পাল্টা পদক্ষেপ হিসাবে ইরানের পক্ষ থেকে এই বিষয়টাও নিশ্চিত করা হয়েছে ইরানের সামরিক লক্ষ্য বস্তু ইরানের বিভিন্ন ধরনের পরমাণু স্থাপনা কিংবা তেল ক্ষেত্র যেখানে ইসরায়েল আক্রমণ করুক এর পাল্টা জবাব হিসেবে ইসরায়েলে হামলার অন্তত দশটি পরিকল্পনা অলরেডি ইরান প্রস্তুত করে ফেলেছে এই বিষয়ে ইরানের যে আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ডের যে প্রধান রয়েছেন তিনি তার বক্তব্যে নিশ্চিত করেছেন যে ইসরায়েলে অন্তত দশ ধরনের হামলা করার চূড়ান্ত পরিকল্পনা ইরান করে রেখেছে এখন শুধু এই হামলা হবে কি হবে না সেটা সম্পূর্ণভাবে দায় দায়িত্ব ইসরায়েলের উপর ইসরায়েল যদি আক্রমণ করে অবশ্যই পাল্টা জবাব হবে আজ থেকে প্রায় তিন বছর পূর্বে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল সেই যুদ্ধের যে ইম্প্যাক্ট রয়েছে সেটা সারা পৃথিবীর মতো বাংলাদেশেও পড়েছে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে তবে সরাসরি শক্তিশালী যে পদক্ষেপ আমরা বুঝি সেটা কিন্তু পড়েনি তবে এই জায়গায় ইরানের সাথে যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয় এর ইমপ্যাক্ট বাংলাদেশের অর্থনীতিতে শুধু সরাসরি পড়বে না মারাত্মকভাবে পড়বে মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ওমান বাহারাইন কুয়েত কাতার এই সকল যে দেশগুলো এগুলো শুধু তেল সমৃদ্ধ দেশ নয় এই দেশগুলো কিন্তু বাংলাদেশের শ্রম রপ্তানির অন্যতম বড় বাজার এবং সেখানে আমাদের প্রচুর প্রবাসী ভাই বোন বোনরা রয়েছেন তারা কিন্তু এই যুদ্ধের ইম্প্যাক্টে বাংলাদেশে ফেরত আসতে পারেন সুতরাং পরিষ্কারভাবে বলতে গেলে মধ্যপ্রাচ্যে বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা শুধু তাদের একার চিন্তার বিষয় নয় বাংলাদেশেরও কিন্তু এই ক্ষেত্রে চিন্তা করতে হবে এবং আমাদের নিজস্ব কিন্তু কিছু ব্যাকআপ প্ল্যানও তৈরি করা উচিত হুটহাট করে কিছু করা বা কিছু বলা ওই সময় হয়তো আমাদের অন্তর্বর্তী সরকারের জন্য অনেকটাই কঠিন কাজ হয়ে যাবে এবং ওই সময় আমাদের কাছের মিত্র বহু দেশ একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন এমন আশঙ্কা রয়েছে সুতরাং এখনই কিন্তু এই ধরনের ভবিষ্যতের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের যে দিক নির্দেশনা সেটা আসলে কি হতে পারে সেই বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এবং আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে সচেতন রয়েছেন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ